হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপসাস ক্রিয়েশন। আজকে আমরা চলে এসেছি জামালদহ গোপালপুর স্টেশনে। তো বন্ধুরা চলো আমার সাথে ঘুরে আসা যাক। বন্ধুরা আমি তো এখানে চলে এসেছি, তো চলো তোমাদেরকে স্টেশনের ভেতরটা দেখিয়ে দেই। এই দেখো এখানে টিকিট কাউন্টার রয়েছে বন্ধুরা। তো চলো এখন আমি তোমাদেরকে জামালদহ গোপালপুর স্টেশনটি ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলের সব আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো চলো ঘুরিয়ে আসা যাক। বন্ধুরা আমরা প্রায় চলেই এসেছি, এই দেখো আমরা প্রায় ঢুকে গেছি স্টেশনে। এই দেখো বন্ধুরা এটি হলো জামালদহ গোপালপুর স্টেশন। এই স্টেশনটি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা এটি হলো টিকিট কাউন্টার আর এটি হলো প্রবেশের পথ। তো চলো আমার সাথে ঘুরে আসা যাক জামালদহ গোপালপুর স্টেশনটি। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে আমি জামালদহ গোপালপুর স্টেশনের চারপাশটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা আমি এখানে কয়েকটি সেলফি তুলে নিলাম। শুনে দূর থেকে মনে হচ্ছে যে ট্রেন আসছে। তো চলো তোমাদেরকে আমি ফ্লাইওভারটি ঘুরিয়ে দেখাই। তো চলো আমার সাথে ঘুরে আসা যাক জামালদহ গোপালপুর স্টেশনের ফ্লাইওভারটি। তো চলো বন্ধুরা আবারও বলছি যে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফ্লাইওভারটি আমরা ঘুরে আসি। Thank you.
দেখো বন্ধুরা, দূরে ট্রেন দেখা যাচ্ছে। আমার সাথে দেখতে থাকো গোপালপুর স্টেশনটি। চলো বন্ধুরা, এখন এই ফ্লাইওভার থেকে তোমাদেরকে চারপাশটি ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর সবুজে সবুজ, আকাশটি যেন সবুজের সাথে মিশে গেছে। চারপাশটা তোমাদের আমি দেখাচ্ছি, আমার সাথে দেখতে থাকো জামালদহ গোপালপুর স্টেশনটি। এই দেখো আকাশটি কত সুন্দর হয়ে রয়েছে বন্ধুরা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্টেশনের পাশে এত শস্য শ্যামলা ভূমি থাকে না, যেটি জামালদহ গোপালপুর স্টেশনে রয়েছে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এই স্টেশনটির নাম দুটো কেন রয়েছে। জামালদহ অঞ্চলের লোকেরা বলে এটি জামালদহ স্টেশন, আর গোপালপুর অঞ্চলের লোকেরা বলে এটি গোপালপুর স্টেশন। বন্ধুরা, উভয় স্থানের বাসিন্দাদের মন রক্ষা করার জন্য রেল দপ্তর থেকে এই স্টেশনটির নাম রাখা হয়েছে জামালদহ গোপালপুর স্টেশন। বন্ধুরা, আমি যেহেতু দুর্গাপূজার আগে এসেছি, তাই দেখো এখানে কাশফুলের বাগান রয়েছে। আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কাশফুলের বাগানটি কত সুন্দর, তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিও নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব আপডেট তোমরা সবার আগে পেতে পারো। এই দেখো এর চারপাশটিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটি স্টেশনটির একেবারে অপোজিটেই রয়েছে। যেহেতু দুর্গাপুজো, তাই কাশফুল খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, আজকের মতো টাটা। আমি আবারও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। এই দেখো আমরা বেরিয়ে আসছি, তাও ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আছে। টাটা।